বর্তমানে পৃথিবীর অক্সিজেন গ্রহণ করছেন এমন ফুটবল কিংবদন্তিদের মধ্যে অন্যতম হলেন রোনাল্ডিনহো। জীবনের শেষের দিকে এসেও ভালো দিন কাটাতে পারছেন না ব্রাজিলিয়ান সাবেক এই তারকা ফুটবলার। দেউলিয়া হয়ে কঠিন অর্থ সংকটে পড়েছেন এই ফুটবল তারকা। ব্রাজিলের এক প্রতিবেদনে রোনাল্ডিনহোর অর্থভাবের কথা প্রকাশ পেয়েছে। পেশাগত ফুটবল হওয়ার পর থেকেই বিলাসী জীবনযাপনের জন্য আলোচনায় উঠে আসেন রোনাল্ডিনহো। বলা হয় ফুটবল ক্যারিয়ার চলাকালীন সময়ে প্রচুর পার্টিতে অংশ নিতেন একবারের ব্যালেন্ডিয়র জয়ী এই তারকা। এমন বিলাসী মনোভাবের কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও নিজের কেরিয়ারকে সেভাবে রঙিন করতে পারেননি সাবেক এই বার্সেলোনা তারকা। কেরিয়ারে নিজের সেরাটা দিয়ে খেলেননি রোনাল্ডিনহো। বড় তারকা হয়েও শীর্ষস্থান ধরে রাখার জন্য তার মধ্যে কোনো প্রচেষ্টা দেখা যায়নি। একবার ব্যালেন্ডিয়র জেতার পর তিনি মনে করেছেন পরলোকগত পিতার স্বপ্ন তিনি পূরণ করে ফেলেছেন। রোনাল্ডিনহোর অর্থাভাবের সংবাদটি ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের বরাতে প্রকাশ পেয়েছে। জানা গেছে রোনাল্ডিনহো নিজের প্রায় সকল অর্থ শেষ করে ফেলেছেন। অর্থের অভাবে ব্রাজিলের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কয়েক মিলিয়ন কর পরিশোধ করতে পারছেন না। দ্য সান প্রতিবেদনে বলেছেন পাওনাদের জন্য ব্রাজিলের রাজস্ব বিভাগ রোনাল্ডিনহোর ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে। পরে দেখা যায় তার অ্যাকাউন্টে কোনো অর্থই নেই। পরে পাওনাদার সংস্থাগুলো রোনাল্ডিনহোর দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। প্রতিবেদনে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট তলব করে সেখানে মাত্র $6 পাওয়া গিয়েছিল। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ।